বর্তমান সময়ে সবথেকে আলোচিত বিষয় হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না এই যুদ্ধের আসল কারণ কি, অর্থাৎ হঠাৎ করে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ লাগার কারণ কি। সো হ্যালো ফ্রেন্ডস, আজকের আমাদের এই ভিডিওতে আমরা একদম স্পষ্ট করে তুলে ধরব রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের প্রকৃত কারণ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলের অপশানটি বেছে নিন, যাতে আমাদের লেটেস্ট আপডেট আপনি সবার আগে পেতে পারেন। ইউক্রেন ন্যাটোতে যুক্ত হওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করে, আর আমেরিকাও চায় ইউক্রেন ন্যাটোতে যুক্ত হোক। অন্যদিকে রাশিয়া চায় না যে ইউক্রেন ন্যাটোর সঙ্গে যুক্ত হোক, আর এই না চাওয়ার পেছনেও রয়েছে অনেক বড় একটি কারণ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণ জানতে গেলে আমাদের সবার প্রথমে জানতে হবে ন্যাটো আসলে কী। ন্যাটোর ফুল ফর্ম হলো ন্যাশনাল আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন। 1949 সালে আমেরিকা, ব্রিটেন, ক্যানাডা, ফ্রান্স সহ আরও 8টি দেশ মিলে ন্যাটোর উপস্থাপনা করে। বর্তমানে ন্যাটোর অধীনে 30টি দেশ রয়েছে। ন্যাটোর সদস্য দেশগুলির ওপর যদি বাইরের কোনো দেশ আক্রমণ করে, তাহলে ন্যাটোর অন্তর্ভুক্ত বাকি দেশগুলি একত্রিত হয়ে বাইরের যে দেশটি আক্রমণ করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এবার আপনাদের জানতে হবে ইউক্রেন কেন ন্যাটোর সঙ্গে যুক্ত হতে চাইছে। সেটা জানতে গেলে আমাদের কিছু বছর পেছনে, অর্থাৎ 2014 সালের একটি ঘটনা জানতে হবে। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া নামক একটি অঞ্চলের দখল নিয়ে তাদের দেশের মধ্যে অন্তর্ভুক্ত করে। তারপর থেকেই ইউক্রেনের ভয়, তারা যদি তাদের শক্তি না বাড়ায় তাহলে রাশিয়া তাদের আরও অঞ্চল দখল করে নেবে। সেই জন্যই ইউক্রেন ন্যাটোর সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে, আর তখনই রাশিয়া ইউক্রেনের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। কারণ রাশিয়ার পার্শ্ববর্তী দেশ ইউক্রেন, সুতরাং ইউক্রেন যদি কোনোভাবে ন্যাটোর সঙ্গে যুক্ত হয় তাহলে ন্যাটো একেবারে রাশিয়ার নিকটে চলে আসবে, আর তখন রাশিয়া অনেকটাই চাপের মধ্যে থাকবে। রাশিয়া কোনোভাবেই চায় না যে ন্যাটো তাদের একেবারে সন্নিকটে চলে আসুক। ন্যাটো যদি কোনোভাবে রাশিয়ার নিকটে চলে আসে তাহলে যে কোনো সময় ন্যাটো রাশিয়ার ওপর হামলা করতে পারবে, আর এই জন্যই রাশিয়া ইউক্রেন ন্যাটোতে যুক্ত হবার আগেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। যুদ্ধে যদি রাশিয়া জিতে যায় তাহলে ইউক্রেন রাশিয়ার একটা পার্ট হয়ে যাবে, আর ইউক্রেন ন্যাটোতে যুক্ত হতে পারবে না। এছাড়াও কিছু ভৌগোলিক কারণ রয়েছে। রাশিয়ার বর্ডারে যে সমস্ত রাষ্ট্র রয়েছে, যেমন পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, এরা অনেক আগে থেকেই ন্যাটোতে অন্তর্ভুক্ত রাষ্ট্র। এবার যদি ইউক্রেনও ন্যাটোর সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে ন্যাটো চারিদিক থেকে রাশিয়াকে ঘিরে ফেলতে পারবে, আর রাশিয়া সেটা কখনোই চাইবে না। রাশিয়া সবসময় চেয়েছে ইউক্রেন তাদের সাথে থাকুক, তারা যেন কোনোভাবে ন্যাটোতে যোগদান না দেয়। ইউক্রেন যদি ন্যাটোর সাথে যুক্ত হওয়ার চেষ্টা না করত তাহলে হয়তো বা রাশিয়া ইউক্রেনের ওপর এভাবে হামলা করত না। এই যুদ্ধে উভয় দেশেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশন রাশিয়ার উদ্দেশ্যে বলেছে যে রাশিয়া তাদের সেনাবাহিনী ফিরিয়ে আনুক এবং শান্তি বজায় রাখুক। তবে এর পেছনে রয়েছে অনেক কারণ। এই যুদ্ধ চলতে থাকলে শুধু রাশিয়া বা ইউক্রেন নয়, বাকি অনেক দেশেরও ক্ষতি হতে পারে। এই যুদ্ধ চলতে থাকলে সেটা গোটা পৃথিবীর অর্থনীতির ওপর প্রভাব ফেলবে। বিশ্বের প্রধান খাদ্যশস্য রপ্তানির দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি দেশ হলো ইউক্রেন, আর অন্যদিকে বিশ্বের মধ্যে 30% জ্বালানি তেল এবং 35% প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয় রাশিয়া থেকে। এভাবে যুদ্ধ চলতে থাকলে তা একদিন তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, যেটা মানব জাতি এবং পৃথিবীর জন্য খুবই ভয়ানক। আপনাদের মধ্যে যুদ্ধ হওয়াটা কি উচিত তা কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলের অপশানটি বেছে নিন, যাতে আমাদের লেটেস্ট আপডেট আপনি সবার আগে পেতে পারেন।